এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জিসান, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভালো। লন্ডনে কেমন যাচ্ছে তোমার দিনকাল? জিসান দা সুপারম্যান। লন্ডনের দিনকাল খুব ভালো যাচ্ছে, কারণ হচ্ছে নতুন এনভায়রনমেন্ট, তারপর ঠান্ডা, একটু ঠান্ডা লাগছে, বাট ওভারঅল সবকিছু ভালো। তো অনেক গরম থেকে আসছে, অনেক গরম থেকে আসছে, তো ঠান্ডা, এটা একটু খাপ খাইতে সময় নিব, বাট এমনি পরিবেশ দেখলে খুব ভালো লাগে। যে ঘুরতে পাই, তবে ঘুরতে যাইতে পারি না, তবে যা দেখি অনেক ভালো লাগে। ঘুরতে যাবা ইনশাল্লাহ আস্তে ধীরে, মাত্র আসছো। জিসান আসছে কিন্তু বেশি দিন হয় নাই, বাট আজকে জিসান যত দেখবো ততই ভালো লাগবে, ভালো লাগবে। আর সবকিছু নতুন, তো জিসানকে নিয়ে আজকে বসার কারণ হচ্ছে, মানে একজন নতুন মানুষ, ধরেন আপনি লন্ডনে আসেন বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান, আপনার পরিচিত থাকুক বা না থাকুক, আপনার প্রাইমারি লেভেলে কি কি কাজগুলো করতে হয়, জিসান কোনগুলো করেছে সেগুলো নিয়ে। তো জিসান যখন ভিসা পায়, আমাকে যখন ফোন দেয় যাবো, আমি তো ভিসা পেয়েছি, তখন আমি ওকে বলছি যে তোমার একটা অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে, ঠিক আছে আমাদের বাসা আছে কুকিয়া প্রবাসে এসে উঠছে, কিন্তু আমি ওকে বলছি যে তুমি যেহেতু কুকিয়া প্রবাসা প্লাস এখানে রিলেটিভদের বাসা, তো আর ভার্সিটির কাছে থাকে না, তোমার ভার্সিটি তোমার কলেজ যেখানে থাকে, তো ওইখানে তুমি একটা বাসা নাও। তারপরে ও এখানে ইউকে যে বাঙালি কয়েকটা পেজ আছে, গ্রুপ আছে, এগুলার মাধ্যমে সে বাসা দেখছে, আমি ওকে হেল্প করছি, তো ফাইনালি আমরা একদিনের মধ্যেই একটা বাসা পেয়ে যাই। তারপরে সে বাসাটা নিয়ে নেই, তারপর তো সে আসলো। আসার পর এখানে যে ফার্স্ট যেটা করতে হয়, একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে, তারপরে এনআই মানে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার ছাড়া কেউ জব করতে পারে না, ট্যাক্স কোড আর কি, এটা দিয়ে ট্যাক্স কাটে, গভর্নমেন্ট জানে যে তুমি জব করতেছো, এটা হচ্ছে মানে রেকর্ডে থাকে। তো এটা আসতে প্রায় এক মাস সময় নেয়, তো ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বারের জন্য অ্যাপ্লাই করার পরে যে একটা রেফারেন্স নাম্বার দিবে, ওই রেফারেন্স নাম্বার দিয়েও শেয়ার কোডের মাধ্যমে জব করা যায়। তো জিসান যে জবটা পেয়েছে এখন, যেহেতু ওর এনআইও নেই আর স্টুডেন্ট এখানে 20 hours জব করতে পারে, তো এখানে কিন্তু আসার পরেই যে মানে অনেকের এক্সপেকটেশন থাকে যে না লন্ডনে যাচ্ছি, অনেক ভালো জব হবে, অনেক ভালো স্যালারি থাকবে, মানে দিনে রাতে আমরা ইয়ে মেরে যাব, এরকম কিছু না। তো স্টুডেন্টদের লাইফটা একটু স্ট্রাগল, ও যেমন থাকে একটা রুমে, ওর সাথে ওর রুমমেট আছে, শেয়ার করতে হয়, ও ব্যাড শেয়ার করে না, মানে সিঙ্গেল ওর ব্যাড আর একটা সিঙ্গেল ব্যাড, রুম শেয়ার করে ওকে £360 পে করতে হয়, প্লাস ওকে ডিপোজিট দিতে হয়েছে £350, তার মানে £710 মানে দুইজন তো 700 না, দুইজন 700, চিন্তা করো দুইজন 710, মানে বুঝতেই পারতেছেন কতটা এক্সপেন্সিভ। তাছাড়া ওর খাবার খরচ বাদে, মানে ওর কিন্তু খাবার খরচ আলাদা, সবকিছু আলাদা, তো তার জন্য আবার ওর টিউশন ফিজ আছে, তো বুঝতে পারতেছেন যে ওকে কতটা স্ট্রাগল করতে হবে বা কতটা স্ট্রাগলের মেন্টালিটি ওর থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ ওকে তো আমরা অনেকদিন ধরে দেখতেছি, ও এনাফ বুঝে, ইভেন এনাফ স্মার্ট বলতে পারি, এখনকার জেনারেশনের ছেলে হিসেবে মানে অনেকটা সাব্যস্তের সবকিছু মিলায়। তো জিসান আলহামদুলিল্লাহ একটা জব পেয়ে গেছে, তো এখানে সবগুলোই জবই মানে প্রাইমারি লেভেলের রেস্টুরেন্ট থাকে আপনার, তারপরে হচ্ছে রিটেলের জব থাকে, তারপরে আস্তে আস্তে আপনার গ্রাজুয়েশন শেষ হওয়ার পরে আস্তে আস্তে সবাই এই টাইপের জব গুলোই করে। আর এখানে জব ছোট বড় হিসেবে দেখার কিছু নাই, সব সবাই করে, ইংলিশটাও করে, জবকে রেসপেক্ট করা উচিত, সবকিছুকে, প্রফেশনকে আমরা রেসপেক্ট করি। আর ইংলিশটা কি, আমার ফ্যাকাল্টি আইসা বলছে যে আমি প্রথমে আমার জব ছিল যে মানে ওয়াশিং, সব ওয়াশ করতাম, করতেই হবে, এখন আমি এখানে তোমাদের ভার্সিটির হচ্ছে প্রফেসর, তো এটাই। তো আলহামদুলিল্লাহ জিসানের জব হয়ে গেছে, তো জব হওয়ার পর সে কুকিয়াপুর বাসে আসছে, আর কুকিয়াপুর পক্ষ থেকে তার প্রথম জবের যে ড্রেস লাগে, এখানে হচ্ছে ড্রেস কোড থাকে প্রত্যেকটা জবেরই, ব্ল্যাক মোস্ট প্রেফারেবল, তো জিসান অনেকগুলা ইয়ে কিনছে ওর জবের জন্য যা যা লাগবে। এইগুলো আসলে আমার আনাতের কাছে ছিল বাংলাদেশ থেকে, এটা বুঝি নাই তখন, তবে যারা আমি এগুলো কখনো পরি নাই, তবে এখন পড়তে হবে, ইয়ে লাগতো কিন্তু এখন পড়তে হবে, যাই হোক সবাই দোয়া রাখবেন আর
আমিও খুব খুশি যে আমি প্রথম একটা মানে বাইরে আইসা পড়াশোনার পাশাপাশি জব করবো, আগে তো কখনো করি নাই, বাসায় ছোটখাটো জব অনলাইনে করা হইতো, তো এখন আমি রিয়েলিটিটা যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে ওর জন্য মানে সাকসেসের দিকে পৌঁছাইতে ততটা তাড়াতাড়ি হবে। কিছুদিনের মধ্যে সবাইকে ক্যাশ জব করতে হয়, তো জিসানোরও ক্যাশ জব করতে পারবে রেস্টুরেন্ট বা অন্য জায়গায় মামার ক্যাশ জব করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।